শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। দেখো, এটা হলো গণেশ চতুর্থীর পরের দিন, তো আমাদের লাইটিংগুলো রয়েছে গলিতে, এখনো পর্যন্ত খোলেনি। তো যাই হোক, আমরা সন্ধেবেলা চারজনে মিলে এই যে আবার বেরিয়ে পড়েছি আজকে। তো কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমরা একটু শপিং করতে, মানে সামনে তো পুজো চলেই এসছে, আর পুজোর থেকে বড় কথা কী জানো তো, আমরা পুজোর পরপরই মানে লক্ষ্মী পুজোর পরেই আমরা ঘুরতে যাব। তো প্রতি বছরই আমরা ঘুরতে যাই এই সময়টাতে, তো ওই সময়টা আমার বরের কাজের প্রেশার একদমই কম থাকে, তো তখন আমরা একটু বাইরে ঘুরতে যাই। প্রতি বছরই আমরা দুবার করে হলো বছরে আমরা বাইরে ঘুরতে যাই। তো যাই হোক, এবছরটা তো গরমের সময়টা কোথাও যাওয়া হয়নি সেইভাবে, তো সে কারণে আমাদের আগের থেকে প্ল্যান করা ছিল, আর ওই টাইমটা আমাদের অ্যানিভার্সারিও পড়েছে, তো সেই কারণে রিজোর বাবাই প্ল্যান করে আগে থেকে টিকিট বুকিং করিয়ে নিয়েছে। তো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলছি না এখন, মানে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি শপিং করতে। এই যে দেখো, সিটি স্টাইল আমাদের বাড়ির সামনেই একদম মেন রোডে উঠে পড়েছি। তো আমরা চলে এসেছি এম বাজারে আজকে, যেহেতু আমরা বরাবরই এম বাজার থেকে কেনাকাটা করতে পছন্দ করতাম, আর অনেক বছর ধরে আমরা এম বাজারেই কেনাকাটা করতাম, তো সে কারণে পুজো কালেকশন এম বাজারে এবারে কী এসছে, কী অফার দিচ্ছে সেগুলো দেখার জন্যই অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি। তো প্রথমে এসেই দেখছি যে কসমেটিক্সের জায়গাতে প্রচুর অফার চলছে, আর আমারও কসমেটিক্সে প্রচুর জিনিসপত্র নেওয়ার ছিল, যেহেতু বাইরে ঘুরতে বেরোবো সেজন্য, আর তাছাড়া পুজো তো রয়েইছে, সেসব কারণে কসমেটিক্সের কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেগুলোই দেখছিলাম আমি আর মাম্মা মিলে। তো বিভিন্ন ধরনের জিনিস ছিল, প্রচুর আইটেম রয়েছে এখানে, সিটি স্টাইলের থেকেও এখানে প্রচুর ধরনের আইটেম মানে কসমেটিক্সে রয়েছে। তো মাম্মা একটা শ্যাম্পু নিল পছন্দ করে, আর মাম্মার দেখো চুলটা আমি ছোট করে কাটিয়ে দিয়েছি, কিন্তু এই চুল কাটাটা থেকে মাম্মাকে দেখতে খুব কিউট লাগছে, তোমরা বলবে কিন্তু কমেন্টসে কেমন লাগছে। তো ওইদিকে রিজো আর রিজোর বাবা ওদের টি শার্ট শার্ট এই সমস্ত কিছু দেখছিল, আর এই যে আমার বরের দেখা হয়ে গেছে, আর আমরা এদিকে কসমেটিক্সের জিনিস নিয়ে ভাবছি হাতে করে নিয়ে এতক্ষণ ঘুরবো কী করে। তারপরে মাম্মা বললো চলো একটা বাস্কেট নিয়ে নিই, তো একটা বাস্কেট নিয়ে নিচ্ছি, ওর মধ্যে সমস্ত জিনিসপত্র আমরা মানে নিতে পারবো আর কি। তো নিয়ে এখন আমরা যাব সেকেন্ড ফ্লোরে, তো সেকেন্ড ফ্লোরে রয়েছে গার্লসদের উমেন্সদের সমস্ত জিনিসপত্র, আর নিচের ফ্লোরটা রয়েছে ছেলেদের জামা কাপড় আর কি। তো যাই হোক, তো চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, ওপরে এসে এই যে দেখছিলাম আগে রিজোর জামা কাপড় দেখবো, কারণ ওপরে ফ্লোরটাতে বাচ্চাদের জিনিসও রয়েছে। তো এই যে এখানে দেখা দেখি করছিলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করছি আর তোমাদেরকে দেখাচ্ছি, যদিও বা শপিং মলগুলোতে ক্যামেরা অ্যালাউ নেই বলে ওরা, কিন্তু তবুও আমি ভিডিও করি, কেউ দেখেও তারপরে আর কিছু বলে না, ওই গেটের মানে ভেতরে ঢুকতে তখনই বারণ করে যে ক্যামেরা অ্যালাউ নেই। তো যাই হোক, আমি তার মধ্যেই তার ফাঁকের মধ্যে একটু আধটু করে ভিডিও করে নিই। তো এখানে রিজোর জামা দেখা হচ্ছিলো, রিজোকে দেখানো হচ্ছিলো তোর কোনটা পছন্দ বল, তো ও দেখালো, তো ওর জন্য নেওয়া হচ্ছিলো বেসিক্যালি ওর মাম্মার নেওয়ার জিনিসই বেশি, আর আমিও টুকিটাকি নেবো, আমি একটুখানি ওয়েস্টার্ন ওয়্যার নেবো, আমার একটা মানে জিন্স নেওয়ার আছে, তো টুকিটাকি জিনিস এমনিও আগে কেনা হয়েছে আমাদের সিটি স্টাইল থেকে, আর অনলাইন থেকেও বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা হচ্ছে, আরও চলবে। তারপরে আবার এম বাজারে এসেছি, এখানেও প্রচুর জিনিসপত্র দেখে না নিয়ে আর থাকা যায়। তো যাই হোক, রিজোর জন্য দেখে শুনে কয়েকটা জামা প্যান্ট নিয়ে নিচ্ছি পুজো করার জন্যই, আর মাম্মাও নিয়েছে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে। তো থার্ড ফ্লোরে রয়েছে শাড়ির কালেকশন প্রচুর, ব্যাগসের কালেকশন, আরও বিভিন্ন রকম কুর্তিস কালেকশন, আর রয়েছে মহিলাদের জন্য যেসব টি শার্ট প্যান্টস এই সমস্ত কিছু এই ফ্লোরে পাওয়া যায়। তো এখানেও দেখতে এসেছি সমস্ত জিনিসপত্র টুকটাক নেওয়া হচ্ছে, দেখা হচ্ছে, আর আমার বরকে বলছি যে আমি তো অত দামি দামি জিনিস নিই না, আমার সত্যি কথা বলতে আমার দামি দামি জিনিসের থেকে আমার কম দামি ছোটোখাটো জিনিসেই আমি খুশি হই, ওই রকম 5,000-6,000 টাকা করে শাড়ি আমি সত্যি কথা আমার ওয়ার্ড্রোবে বলতে গেলে 1,500 টাকার থেকে 2,000 টাকার হাইয়েস্ট শাড়ি রয়েছে, আর শাড়ি এমনিও আমি পরি না, আমি সবসময় ওয়েস্টার্ন ওয়্যারে কমফোর্টেবল, তো আমি এই জিন্স একটু দামি যেগুলো জিন্স হয় সেগুলোই কিনি, কারণ এগুলো সারা বছরই পরতে লাগে, সেই জন্য একটু ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, মাম্মার আমি একটু জিন্স দেখলাম, দেখে এখন এই যে দাঁড়িয়ে আছি ট্রায়াল রুমে যাবো বলে, ট্রায়াল রুমে লোক রয়েছে তো একটাও ফাঁকা নেই, সেই জন্য আমরা ওয়েট করছি, দুজনে মিলেই ঢুকে যাবো একটাতে, এই যে ঢুকে পড়েছি, তো এখানে আমরা একটুখানি ট্রায়াল করবো, দুজনেই জিন্স নিয়ে নিয়েছি, তো আর ঢুকে দুজনে মিলে একটুখানি ঢং দেখাচ্ছিলাম। তো যাই হোক, এই করছিলাম আমরা দুজন মানে মা মেয়ে না, দুই বন্ধুর মতো, আমরা বাইরে বেরোলে কেউ বুঝতেই পারবে না যে আমরা মা মেয়ে, যাই হোক আমরা বাড়িতেও এরকমই থাকি। তো এই যে মাম্মা প্যান্টটা পরে আমাকে দেখাচ্ছিলো যে কেমন লাগছে, আর আমি দেখো এখানে একটা ড্রেস দেখেছি, এটা আমি যেখানে ঘুরতে যাবো ওখানে পরবো, ঠান্ডার জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি, তো সেখানে ঠান্ডা বলে এরকম একটুখানি মোটা সোটা দেখে একটা ওয়ান পিস টাইপের জিনিস নিলাম, বডিকোন টাইপের, বডিকোন ঠিক না, ওয়ান পিসই বলা চলে, তো দুই ধরনের আমি ওয়ান পিস নিয়েছি। আর তোমাদের সাথে আমি আলাদা করে কী কেনাকাটা করলাম সেগুলো আর শেয়ার করবো না, যদি পারি সম্ভব হয় তো শেয়ার করতেও পারি। যাই হোক, এই যে দেখো বাকেট পুরো ভর্তি হয়ে গেছে,
একটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা ফ্রক নিয়েছি, ওটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা এক দেখাতেই মানে পছন্দ হয়ে গেছিল। তো রিজোর বাবা তো বলছিল নিতে হবে না, তো আমি বললাম আমি তো অত দামি দামি শাড়ি কিনি না, পরি না, তো তোমার তো কম টাকার মধ্যে মানে একটা শাড়ির দামে আমার চারটে জামা কাপড় হয়ে যাবে। তো যাই হোক, এই নিয়ে রিজোর বাবার সাথে কথা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। আর এদিকে ব্যাগের সেকশনে এসে কিছু ব্যাগ দেখছিলাম, তো ব্যাগগুলো বেশ ভালোই ছিল, ছোট পার্স টাইপের ব্যাগ আর এরকম হ্যাঙ্গিং ব্যাগগুলো বেশ ভালো লাগছিল। এই ব্যাগটা তো আমার ওই ড্রেসটার সাথে ম্যাচিং পুরো। তো যাই হোক, দেখো এক বাকেট পুরো মার্কেটিং করা আমাদের হয়েছে, প্রচুর কেনাকাটা করেছি রিজোর মাম্মার আমার আমাদেরই বেসিক্যালি হয়েছে। রিজোর বাবা সেরকম কিছু নেয়নি, ও একটা টি শার্ট নিয়েছে আর একটা বাড়িতে পরার বারমুন্ডা প্যান্ট নিয়েছে, ব্যাস। এখন পর্যন্ত রিজোর বাবা কিছু নেয় না, ও প্রতি বছরই এরকমই করে, ওর কেনাকাটার দিকে অতটা ঝোঁক নেই, ন্যাক নেই। কেনাকাটা করতে আমি ভীষণভাবে পছন্দ করি, ভীষণ ভালোবাসি, আমাকে মানে জামাকাপড় বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এগুলো তো মানে বলতে হয় না, মেয়েদের বেশিরভাগই মেয়েরা এরকমই করে, মানে কেনাকাটার দিক থেকে এক্সপার্ট। তো যাই হোক, কেনা হয়েছে। এবার এখানে দেখো বিল করতে চলে এসেছি, তো বিল করছে। আর তারপরে মাম্মার কিছু নেল পলিশ পছন্দ হয়েছিল, ওখান থেকে নেল পলিশ নিল রিজোর জন্য একটা। আবার লাস্টে ক্যাপ নেওয়া হলো, আর একটা জিনিস গিফটও দিয়েছে, ওর একটা ব্যাগ গিফট দিয়েছে ছোটো মতো। তো ওটাও পরে যদি সম্ভব হয় তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন এখানে বিলিং শেষ করে দেখিয়ে টেকিয়ে নিয়ে যে বেরিয়ে গেলাম, এতক্ষণ ভেতরে তো ছিলাম এসির মধ্যে, কোনো প্রবলেম হয়নি, এতক্ষণ ঘোরাঘুরি করেছি, ওপর নিচ করেছি, আর বাইরে এত বাজে ভ্যাপসা একটা গরম মানে বলে বোঝানো না। আজকে যদিও বা বৃষ্টি হয়নি, এর আগে দুদিন বৃষ্টি হয়েছে। তো দেখো এই এম বাজারের সামনেই একটা এরকম ইয়াররিংসের দোকান আছে, আমি বেরোলেই কিছু না কিছু এর কাছ থেকে আমি কিনবই। তো আবার যেহেতু জামাকাপড় কিনেছি তার সাথে ম্যাচিং করে ওনার কাছ থেকে দুখানা আবার ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরার মতো ইয়াররিং দুখানা নিলাম, এই দুটো পছন্দ হয়েছে নিলাম, আর মাম্মা একটা আংটি কিনলো। তো নিয়ে এখান থেকে আবার বেরিয়ে পড়ছি আমরা, এখন যাবো ভাবছিলাম সিটি স্টাইলের দিকে আর একবার যাবো, যেহেতু রিজোর বাবার সেরকম কিছু নেওয়া হয়নি, ওর এখানে কোনো টি শার্ট বা শার্ট পছন্দ হয়নি, তো বলছিলো যাওয়ার কথা সিটি স্টাইলে। তো দেখি কতটা কী করা যায়, এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, যেহেতু ওই একই ব্যাপার প্রত্যেকবারই, আমরা সন্ধেবেলা রেডি টেডি হয়ে বেরোতেই আমাদের সময় চলে যায়, সেই সময়টা আর কিছু খাওয়া হয়ে ওঠে না, আর বাইরে বেরিয়ে না খিদে অলরেডি পেয়েই যায়। তো এখন ওই 8:30 মতো বাজে, তো এখন দেখছি কী খাওয়া দাওয়া যায়। তো রাস্তায় এখন পুজো পুজো ফিলিংস আসছে পুরো, সেটাই মাম্মাকে বলছিলাম, লাইটিং দিয়ে ভরে যাবে কিছুদিন বাদেই। তো গণেশ চতুর্থীও হয়ে গেল, বিশ্বকর্মা পুজোও মানে হয়ে গেল। তো যাই হোক, ওখান থেকে চলে এসে এই যে আমরা চলে এসেছি একটা জায়গায়, এখানে স্ট্রিট ফুড খুব ভালো পাওয়া যায়। তো আমি তো যেহেতু ডায়েটের মধ্যে হালকা রয়েছি সেই জন্য ফ্রাই কোনো জিনিস খাবো না, আমি মোমো নিয়ে নিয়েছি, স্টিম মোমো সাথে স্যুপটা, আর এদিকে রিজোর বাবা খাচ্ছে স্প্রিং রোল, মাম্মা নিয়েছে, রিজো আর মাম্মা দুজনে মিলেই খাচ্ছে আর কি চিকেন উইংস ফ্রাই যেটাকে বলে, আর মোমোও খাবে ওরা, ভাগ করেই খাচ্ছে। আমার তো দুটো মোমো খেয়েই পেট ভরে গেছে, একটু স্যুপ খেয়ে নিয়েছিলাম, তারপরে আবার একটা ব্যাগের দোকানে এসে কিছু ব্যাগ পছন্দ হচ্ছিলো দেখছিলাম, তো এখান থেকেও একটা ব্ল্যাক কালারের ব্যাগ নিয়েছি ড্রেসের সাথে ম্যাচিং করে। তো সেই সমস্ত কিছু পারলে তোমাদের সাথে আলাদা করে কেনাকাটার একটা ব্লগ আমি শেয়ার করব। তো যাই হোক, টুকিটাকি কেনা টুকিটাকি বলবো না, বেশ অনেক কিছুই কেনাকাটা হয়েছে। তারপরে লাস্ট এখন বাড়ি ফিরবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো মাম্মা আর রিজো বায়না করছে আইসক্রিম খাবে, এই যে আইসক্রিম কিনে নিয়েছি, তো দুখান আইসক্রিম নিয়েছি, ওই আমরা ভাগাভাগি করে চারজনে খেয়ে নেবো। রিজোর বাবা অতটা আইসক্রিম খায় না, মানে পছন্দ করে না, খায়, আর আমি আর মাম্মা একটু শেয়ার করে খাচ্ছি, রিজো ওইদিকে খাচ্ছে। যাই হোক, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, এখন বাজে 9:30, ওখানে খেতে অনেকটা টাইম লেগে গেছে। আর এই যে রিজো সবসময় বায়না গাড়ি কিনবে, ওখানে মলের মধ্যে গাড়ি কেনার জন্য বায়না করছিল, এর আগে বহুবার ওরকম করেছে আর আমার কাছে প্রচুর বকা খেয়েছে, ওর বাবার কাছেও বকা খেয়েছে। তো গাড়ি আর একটা স্লাইম কিনলো আবার এখান থেকে, এটা আমাদের পাড়ার দোকান, মানে আমাদের বাজারে গলিতে ঢুকে গিয়েছি, তো এখান থেকে সচরাচর রিজো খেলনা কেনে, তো কম দামের মধ্যে ওখানে থেকে রিজোকে একটা গাড়ি আর স্লাইম কিনে দিলাম, আর এই যে গলির দিকে ঢুকে পড়েছি। টাটা আজকের মতো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো।